আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিরাজ মিয়া, সহকারী শিক্ষক গ্রন্থাগার তথ্য বিজ্ঞান, নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে ভিডিওতে বলবো যে আমরা কেন গ্রন্থাগার তথ্য বিজ্ঞানে ডিপ্লোমা পড়ব বা পড়াশোনা ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করব, অথবা গ্রন্থাগার ব্যবস্থাপনা ও তথ্য বিজ্ঞানে অনার্স মাস্টার্স এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব। তো অনেকেরই এই বিষয় নিয়ে অনেক অভিযোগ আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে অনেকের যেমন না পাওয়ার যেমন ই থাকে, অনেক আকাঙ্ক্ষা অনেক থাকে, ঠিক অনেকের পাওয়ার প্রাপ্তিটা অনেক। যেমন দেখেন অনেকেই, আমি ফার্স্টে আসি যে এটা মানে যারা বলেন যে এটা করবো না, আসলে কেন করবো না, তাদের কথাগুলো হচ্ছে এটাই যে তারা পাশ করে যথেষ্ট মানে কি সময় পাচ্ছেন না, চেষ্টা করার সময় পাচ্ছেন না, অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। আসলে দেখা গেছে পূর্বে এই সেক্টরটা খুবই অবহেলিত ছিল, যার কারণে দেখা যেত অনেকেই বয়স 30, 32, 33 হয়ে যেত, তখন ডিপ্লোমা করতে আসতো, সে এক বছর ডিপ্লোমা পাশ করে তারা চাকরি নিত। কিন্তু এখন নিবন্ধনে দিয়ে দেওয়ার কারণে অনেকেরই এটা সম্ভব হচ্ছে না। তো এই কারণে অনেকেরই এটা নিয়ে ক্ষোভ বা আকাঙ্ক্ষা, ঠিক আছে এটা থাকতেই পারে, স্বাভাবিক, এক্ষেত্রে এটা একটা হতাশা কাজ করাটাই স্বাভাবিক। কিন্তু এর থেকে বড় বিষয় হচ্ছে যেহেতু আমাদেরকে নিয়ম মেনে চলতে হয়, বর্তমান যে রুলস আছে রুলস অনুযায়ী আমাদের চলতে হবে, নীতিমালা অনুযায়ী আমাদের চলতে হবে। তো সেক্ষেত্রে আমরা কেন আমরা এই গ্রন্থাগার তত্ত্ববিজ্ঞান নিয়ে পড়াশোনা করব এটা একটু আলোচনা করি। যেমন দেখেন আমরা গ্রন্থাগার তথ্যবিজ্ঞানের চাকরি বলতে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে এই পদটাকেই বুঝি, যেটা পূর্বে ছিল সহকারী গ্রন্থাগারিক বা গ্রন্থাগারিক, আর বর্তমানে সহকারী শিক্ষক গ্রন্থাগার তথ্যবিজ্ঞান আর গ্রন্থাগার প্রভাষক, শুধু আমরা এই পদটাকেই বুঝে থাকি। কিন্তু আসলে এটা নয়, এই আমাদের এই সাবজেক্ট নিয়ে যে পড়াশোনা করি এই সাবজেক্টের অনেক চাকরি ফিল্ড আছে। যেমন দেখেন এখন যদি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক যদি মানে এটা সার্কুলার দেয় যে একজন লোক নিবে, তো যদি এটা জেনারেলদের জন্য হয় তখন দেখবেন যে একটা পদের এগাইনিস্টে ওখানে হয়তো 20,000 আবেদন করে বসে আছে, বা 10টা পদ নিবে 10টা পদের এগাইনিস্টে দেখা যাবে যে 5,00,000 আবেদন করে বসে রয়েছে। কিসের জন্য? এই সহকারী পরিচালক এডি হওয়ার জন্য জেনারেল পোস্ট থেকে। কিন্তু যদি এখানে লিখে দেয় যে এডি সহকারী পরিচালক গ্রন্থাগার, ঠিক আছে, বা এক্স ক্যাডার লাইব্রেরি, লাইব্রেরি ক্যাডার যদি তারা চায়, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে একজন লোক নিলে তারা হয়তো দেখা যাবে যে যোগ্য মানে যারা যোগ্য মানে কি মানে প্রতিদ্বন্দ্বিতা করার আর মতো তাদের ইয়ে আছে, সামর্থ্য আছে, এরকম হয়তো 50 জনকে তারা পাবে না, তারা 50 জনকে পাবে না। কিন্তু যদি জেনারেল কোটায় দিয়ে দেওয়া হয় তাহলে এখানে কিন্তু দেখা যাবে 10,000, 20,000 নর্মালি এসে দাঁড়া যাবে, তারা সবাই ভালো। হয়তো দেখা যাচ্ছে কোনো কারণে একটা পরীক্ষায় হয়তো আমার ভালো হয়ে গেছে বা এই জন্য আমি টিকে গেছি, বা অন্য একটা পরীক্ষায় হয়তো দেখা গেছে যে আমার একটু ভালো হয়নি, একটু জন্য পিছিয়ে গেছি, এরকম। কিন্তু আসলে সবাই কিন্তু মোটামুটি একটা লেভেল, একটা কোয়ালিফিকেশন বা একটা কোয়ালিটি নিয়ে কিন্তু তারা পরীক্ষা দিতে আসে। তাহলে এই ক্ষেত্রে আপনি দেখেন যে অন্য সেক্টরের থেকে যদি আপনি নবম গ্রেড দশম গ্রেডের চাকরি পেতে চান তাহলে এই সেক্টরে পাওয়াটা ইজি। যেমন এখানে যে কোনো বিষয় আপনি দেখেন, সাধারণ যে ক্যাটাগরি আছে বা জেনারেল যে কোটা আছে এই কোটা থেকে চাকরি নিতে গেলে ধরেন যদি এরকম হয় একটা পোস্ট, ধরেন অফিস করণিক যোগ্যতা এইচএসসি পাস, তো এইচএসসি পাস দিলে দেখা যাচ্ছে অফিস করণিক যদি লোক নেয় 50 জন আবেদন করে 5,00,000, কিন্তু ওইখানে যদি লিখে দেয় যে কম্পিউটার জানা আবশ্যক, সাথে সাথে দেখবেন 5,00,000 থেকে হয়তো 3,00,000 নাই, কারণ তারা কম্পিউটার জানা সম্পর্কে তাদের জ্ঞান নেই, চলে আসবে 2,00,000। আবার যদি এখানে বলে দেয় যে 6 মাসে কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে, তাহলে দেখবেন যে ওইখান থেকে যে 2,00,000 বাকি 2,00,000 ছিল, ওই 2,00,000 থেকে হয়তো দেখা যাবে যে আপনার 1,90,000 বাদ হয়ে যাবে। কারণ অনেকেই 6 মাসের আমরা কোর্স করি, হয়তো দেখা গেলে একটা দোকানে যায় যে 6 মাস তাদের কাছে কাজ শিখে একটা সার্টিফিকেট নিয়ে আসি, কিন্তু ওটা তো ডিপ্লোমা নয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যেগুলো টেকনিক্যাল সাইড কারিগরি যে দিকগুলো আছে এইগুলো থেকে চাকরি পাওয়াটা তুলনামূলক একটু ইজি হয়। তবে বিষয়টা এমন না যে আমি শুধু এই লাইব্রেরি রিলেটেড চাকরি করতে পারবো, আপনি এই সাবজেক্টটা যদি অনার্স করেন মাস্টার্স করেন তাহলে আপনি এই সাবজেক্ট মানে কি এই সেক্টর ছাড়াও আপনি জেনারেল শাখাতেও আপনি অন্যদের মধ্যে সমান সুযোগ সুবিধা পাচ্ছেন, পাশাপাশি এই সেক্টরে শুধুমাত্র আপনিই সুবিধা পাচ্ছেন, এই সেক্টরে কিন্তু বাইরের অন্য মানে সাবজেক্ট একজন শিক্ষার্থী সে কিন্তু এসে সুবিধা পাচ্ছে না, সে কিন্তু এখানে আবেদন করতে পারবে না, তার মানে কি এখানে একটা বেনিফিট আছে। আর এরপরে আসি যে বাংলাদেশের মানে যে প্রতিটা দপ্তর মন্ত্রণালয় বলি বা আঞ্চলিক অফিস বলি, যেখানে মানে যেটা বলি না কেন প্রত্যেকটা দপ্তরে কিন্তু এখন এই সহকারী গ্রন্থাগারিক এই পদে নিয়োগ দেওয়া হচ্ছে, এই পদ মানে পদ আছে। তো এখন দেখেন যারা সহকারী গ্রন্থাগারিক পদে বাংলাদেশ সরকারি মানে সরাসরি সরকারি চাকরির ক্ষেত্রে যে প্রত্যেকটা সেক্টরে এই পদ রয়েছে, এখানে চাকরির জন্য কারা আবেদন করে, এখানে কিন্তু জেনারেলরা আবেদন করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু এই গ্রন্থাগার তথ্যবিজ্ঞানে হয়তো ডিপ্লোমা হয়তো বা অনার্স মাস্টার্স পাশ করতে হয় বা পড়াশোনা করতে হয়।
তাহলে দেখা যাচ্ছে কি আপনি যদি জেনারেল পোস্ট হতো এটা তাহলে যদি আবেদন হতো মনে করেন যে 20 গুণ বেশি স্টুডেন্ট হয়তো বা আবেদন করতে এখানে এবং তাদের সাথে প্রতিযোগিতা করে আপনার চাকরি নিতে হতো কিন্তু এই সেক্টরে যারা শুধুমাত্র লাইব্রেরি সায়েন্স বা এই রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে তারা আবেদন করতে পারবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক প্রতিদ্বন্দ্বী কম হচ্ছে হয়তো এখানে টেকনিক্যালি দেখা যায় যে একটা মানে দশজন লোক নেবে হয়তো সর্বোচ্চ কি আপনাকে দেখা যায় 500 আবেদন করে মানে একটা সাবজেক্ট মানে একটা পোস্টের অ্যাগাইনস্টে হয়তো 50 জন সর্বোচ্চ অ্যাপ্লাই করে কিন্তু জেনারেল একটা পোস্টের অ্যাগাইনস্ট এমনও আছে যে 5,000-10,000 জন আবেদন করে যে 10,000 জনের মধ্যে থেকে একজনকে নিয়োগ দেওয়া হবে তাহলে অন্যান্য সাবজেক্টের থেকে এটা কিন্তু একটা তুলনামূলকভাবে একটু সহজ কিন্তু বিষয়টা এমন নয় যে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে শুধুমাত্র এই সাবজেক্টেই চাকরি করতে হবে আপনি চাইলে জেনারেলদের মতো অন্য সব জায়গায় আবেদন করতে পারবেন পাশাপাশি আপনি একটা এখানে ফ্যাসিলিটি পাচ্ছেন যেটা মানে জেনারেল অন্য সাবজেক্টের শিক্ষার্থীরা পাচ্ছে না দেখেন অর্থনীতি নিয়ে যদি পড়াশোনা করি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করি চাকরির ক্ষেত্রে কিন্তু আলাদা অর্থনীতি বা রাষ্ট্রবিজ্ঞানের জন্য কিন্তু কোনো সেক্টর নাই বা আলাদা করে কোনো সাবজেক্ট বা ই নাই যে শুধু ওদের জন্য বরাদ্দ কিন্তু এই গ্রন্থাগার বিজ্ঞান রিলেটেড যদি কেউ পড়াশোনা করে তাদের জন্য কিন্তু প্রত্যেকটা সেক্টরেই চাকরির সুযোগ আছে এবং শুধুমাত্র এরাই এখানে আবেদন করতে পারবে এরাই তো চাকরি পাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু অন্যদের থেকে এমনিতে এগিয়ে আছেন এরপর বেসরকারি স্কুল মানে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা টেকনিক্যাল মানে ভোকেশনাল যে প্রতিষ্ঠানগুলো আছে এখানেও কিন্তু আপনারা ইজিলি চাকরি পাচ্ছেন আমরা যেটা দেখি অন্যান্য সেক্টরে বা অন্যান্য সাবজেক্টে নিবন্ধন পাশ করে চাকরি পাওয়া অনেক কঠিন হয়ে গেছে কিন্তু এই সেক্টর কিন্তু এখনও যথেষ্ট সুযোগ রয়েছে যেটা আমরা চাইলেই নিতে পারবো বা চেষ্টা করলে পারা আমরা পারবো আর যদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড শিক্ষার্থীদের কথা বলি তাহলে তাদের জন্য তো বিশাল মানে কী বলবো আসলে মানে পুকুর ভর্তি মাছের মতো যে পুরো পুকুরটাই মাছে ভর্তি কিন্তু খাওয়ার লোক নেই মানে অবস্থাটা এরকম সারা বাংলাদেশে প্রায় এখনও 8,000+ মানে পোস্ট খালি রয়েছে যেটা যেখানে চাকরি কারা শুধু হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা এটাই যদি মাদ্রাসা জেনারেল সমমান করে দিত তাহলে হয়তো এতদিনে এই পদটা ফিল আপ হয়ে যেত কিন্তু এটা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ করে রাখার জন্য বা তাদের জন্য এই পদগুলো মানে বরাদ্দ করার জন্য এখন দেখা যাচ্ছে যে ইজিলি তারা চাকরি পাচ্ছে হয়তো দেখাচ্ছে 8,000 জন যে চাকরি পাবে সেই 8,000 জন মানে নিবন্ধন পাশ করা ব্যক্তিও পাওয়াটা কষ্টকর কারণ আমরা সাধারণত দেখি যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী তারা একটু ভালো মানে হয়তো দেখা গেলো কোনো মতে দাখিল আলিম পাশ করার পরে তারা জেনারেলি চলে আসে বা ইউনিভার্সিটিতে চলে যায় তারা আসলে ফাজিল কামিল পাশ করে মানে এটা কমপ্লিট করতে চায় না অনেকেই করে বাট আবার অনেকেই করতে চায় না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সেক্টরটা কিন্তু মানে ইজিলি তারা চাকরি পাচ্ছে তাহলে আমরা এখানে দেখতেছি যে এই এই সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করে তারা কিন্তু সরকারি বিসিএস ক্যাডার থেকে শুরু করে নন ক্যাডার বা নবম গ্রেড দশম গ্রেডের চাকরি যতটা সহজে পাচ্ছে অন্য সাবজেক্টের শিক্ষার্থীরা কিন্তু তত সহজে পাচ্ছে না এবং এরা অন্যান্য সাবজেক্টের সাথে সমানভাবে সুযোগ সুবিধা পাচ্ছে ইভেন আমাদের এই সেক্টরে কিন্তু এরাই শুধুমাত্র একটা বাড়তি সুবিধা পাচ্ছে যেটা প্রত্যেকটা দপ্তরে যদি বলি সেক্টরে বলি শিক্ষা প্রতিষ্ঠানে বলি আমাদের এই পদের জন্য আলাদা করে এটা বরাদ্দ করা আছে যেটা আমরা পাচ্ছি কিন্তু অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে না এই জন্য আমাদের এই সাবজেক্টের নিয়ে যারা পড়াশোনা করার পরে অনেকে মানে ভুল বোঝেন বা অনেকে বোঝানো হয় যে কোনো লাভ নেই আসলে তাদেরকে বলবো এটা বোকামি ছাড়া কিছু না যেমন দেখেন এছাড়াও আমরা মানে একটা ইস্যু দেখেছি যে আমাদের যে ল্যাব লাইব্রেরি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা মানে প্রাথমিক বিদ্যালয়েও সহকারী গ্রন্থাগারিক এই পদটা মানে তৈরি করার জন্য তারা আবেদন করেছেন চেষ্টা করতেছেন এবং তার পাশাপাশি অন্য যারা আছেন তারাও চেষ্টা করতেছেন যাতে এই পদটা মানে সৃষ্টিকর হয় এখন চিন্তা করে দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে মানে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যদি এই পদটা সৃষ্টি করা হয় তখন আমাদের চাহিদা কিন্তু আরও অনেক বেড়ে যাবে এখন হয়তো বা যেমন আজ থেকে বেশি না যদি 3-4 বছর আগের কথা চিন্তা করেন দেখবেন যে এই সেক্টর মানে লাইব্রেরি সায়েন্সের একটা ই আছে এটাই অনেকে জানতো না অনেকেই যারা 3-4 বছর আগে পাশ করছে ই করছে বেশিরভাগই দেখা যায় বলে এরা লাইব্রেরি সায়েন্স না লাইব্রেরিয়ান বলে থাকে যে লাইব্রেরিয়ান মানে পড়াশোনা করতেছে মানে তারা নামও ঠিক করে বলতে পারে না কারণ এটা এতটা অবহেলিত ছিল কিন্তু বর্তমানে দেখেন এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে আপডেট হয়ে গেছে অনেকে কিন্তু বিষয় সম্পর্কে জানে এবং সামনে হয়তো বা আরও 5-10 বছর পরে দেখবেন যে এখানেও চাকরি পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে কারণ এই এই সেক্টরটা এখন সকলের নজরে আসছে সবাই এখন এই সেক্টরের প্রতি আগ্রহী এবং ইন্টারেস্টেড আর অনেকে তো বলেন যে আমি আমার নিজস্ব সাবজেক্টে আমি ই করছে যদি নিবন্ধন করতে অন্য সাবজেক্টে করবো তাহলে এটাই কেন করবো এখানে একটা বিষয় হচ্ছে আপনি অন্য সাবজেক্টে নিবন্ধন করে যত দ্রুত চাকরি পাবেন তার থেকে অনেক সহজেই আপনি এই সাবজেক্ট নিবন্ধন করে চাকরি পাবেন কারণ আমাদের অন্য সেক্টর আসলে আমরা সবাই চাকরি প্রত্যাশী বা চাকরি চাই চাকরির জন্য আমরা কী করি যেখানে সুযোগ সুবিধা বেশি পাই আমরা সেখানেই যাই
তো আমরা যে সেক্টরে আসছি আমরা তো কেউ লাইব্রেরি সায়েন্সে অনার্স মাস্টার্স পাশ করে আসিনি, সবাই ডিপ্লোমা, বেশিরভাগই ডিপ্লোমা করে আসছি আমরা। কারণ কি? কারণ আমরা অন্য সেক্টরে যখন মানে চাকরি প্রতিযোগিতায় গিয়ে আমরা দেখছি যে আসলে চাকরি মানে আমাদের জন্য কঠিন হচ্ছে, তখন আমরা টেকনিক্যাল এই সাইডে আসছি, যার কারণে আমরা কি তুলনামূলকভাবে আমাদের নিজস্ব সাবজেক্ট থেকে এই সাবজেক্টে চাকরি পাওয়াটা ইজি হয়েছে এবং আমরা চাকরি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এরকম অন্য সাবজেক্ট থেকে এই সাবজেক্টে চাকরি পাওয়াটা ইজি বিদায় আমরা এই সাবজেক্টে নিবন্ধন পরীক্ষা দিব এবং ইনশাআল্লাহ সার্টিফিকেট অর্জন করবো। যেমন অনেকেই আছেন যে তার নিজস্ব সাবজেক্টে, হয়তো কেউ অ্যাকাউন্টিংয়ে যদি বলি বা ম্যাথে বলি, তার তিন চারটা নিবন্ধন সার্টিফিকেট আছে, মানে সে একবার নিবন্ধন করলেই তো হয়, তাহলে তিন চারবার কেন করেন? তার তিন চারবার করার অর্থ হচ্ছে এটাই যে যদি তাতে নাম্বার বেশি পাই, নাম্বার বেশি, মার্কস বেশি পাইলে পরেরবার হয়তো বা আরেকটু সুবিধা হবো। তো সেম এখানে অনেকেই আছেন যারা অন্য সাবজেক্টে অনার্স মাস্টার্স করে নিবন্ধনধারী হওয়ার পরও এই সাবজেক্টে আবার তার ডিপ্লোমা করছেন, মাস্টার্স করছেন, করে নিবন্ধন পরীক্ষা দেবেন, যাতে সে দুইটা সাবজেক্ট দিয়ে আবেদন করতে পারবে চাকরির জন্য, যাতে এবং দেখা যাবে যে অন্য সাবজেক্ট থেকে এই সাবজেক্ট চাকরি পাওয়াটা তুলনামূলকভাবে সহজই হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কেন গ্রন্থাগার তথ্য বিজ্ঞানে অনার্স মাস্টার্স নিয়ে পড়াশোনা করব বা ডিপ্লোমা করব। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।